আলাইকুম সুপ্রিয় দর্শক এন টিভির ইউরোপ নিউজে আপনাদের সবাইকে স্বপ্ন হক সংবাদের শিরোনাম ব্রেক্সিট ড্যাডলক ভেঙ্গে ব্রত সমাধানের কথা জানালেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী হান জমকালো আয়োজনে ব্রিটেন সহ ইউরোপ জুড়ে পালিত হয়েছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এবং নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে জানিয়ে দেব বিস্তারিত সংবাদ আসরই থাকছে ব্রিটেন প্রসঙ্গ ব্রেক্সিট ডেডলক ব্যাঙ্গে দ্রুত এর সমাধান করার কথা বলেছেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট জাপান সফরকালে পররাষ্ট্রমন্ত্রী মিস্টার হান্ট আরো বলেন ব্রেক্সিট দেশে এবং বিদেশে ব্রিটেনের ভাবমূর্তিকে চরমভাবে ক্ষতিগ্রস্ত করছে আগামী তেইশে মে অনুষ্ঠিতব্য ইউরোপিয়ান নির্বাচনের আগে যুক্তরাজ্যের ইউ ত্যাগের বিষয়টি সরকারের সবচেয়ে বেশি অগ্রাধিকার রয়েছে বলে টোরি পার্টির প্রভাবশালী নেতা জানান তিনি আরও বলেন ব্রাসেলসে এম ইপি পাঠানোর বিষয়টি ব্রিটিশ জনগণকে ভীষণভাবে হতাশ করবে এছাড়াও নির্বাচনের বিষয়টি টোরি পার্টির জনপ্রিয়তায় ধস নামাতে পারে বলেও মত দেন তিনি এদিকে ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে বলা হয়েছে সরকার ইউরোপীয় পার্লামেন্ট নির্বাচন এড়াতে আগামী বাইশে এর আগে একটি চুক্তি পার্লামেন্টে পাশ করাতে চেষ্টা চালিয়ে যাচ্ছে উল্লেখ্য আগামী একত্রিশে অক্টোবর পর্যন্ত যুক্তরাজ্যকে ব্রেক্সিটের সময়সীমা বাড়িয়ে দিয়েছে ইউ প্যারিসে বিখ্যাত নটরডেম ক্যাথিড্রালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সোমবার বিকেলে আগুন লেগে দ্রুতই ছড়িয়ে পড়ে এবং চার্চের কিছু অংশ ভেঙে পড়েছে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি এ সময় আটশো বছর পুরাতন এই চার্চের ওপর বাতাসে দোয়া উঠতে দেখা যায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে মনে করা হয় এই নটরডোম গির্জাতে আগুন লেগেছে এবং ভয়াবহে অগ্নিকাণ্ড এখনও চলছে ফ্রান্সের অনেকগুলো ফায়ার সার্ভিসের টিম কাজ করছে এই ভয়াবহ অগ্নিকাণ্ড নেবারের জন্য ইতিমধ্যে প্যারিস মেয়র হিদালগো এটিকে ভয়াবহ উল্লেখ করেছেন এবং সম্ভবত আগামীকালকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ইমানুয়েল ম্যাকরন মূলত ধারণা করা হচ্ছে যে এই গির্জার ভেতরে কাজ থেকে এই আগুন লেগেছে এই অগ্নিকাণ্ডের কারণে ফ্রান্সের যে স্থাপনা বা সবচেয়ে পুরনো যে সাড়ে আটশো বছরের যে স্মৃতি সেটি বিলুপ্ত হচ্ছে কিনা সে নিয়ে এখানকার সংস্কৃতি প্রেমীরা বেশ হতাশজনক এবং বিশেষ করে বিশ্বের যে কোটি কোটি দর্শনার্থী এখানে এসে থাকেন তাদের মনেও কিন্তু বেশ দাগ লেগেছে ফ্রান্সের প্যারিস থেকে আবু তাহির ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন করেছে জার্মানি প্রবাসী বাংলাদেশিরা নববর্ষ উপলক্ষে জার্মানির ফ্রাঙ্কফোর্টে বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট আয়োজন করে বৈশাখী উৎসবের উৎসবে অংশগ্রহণ করেছিলেন বিপুল সংখ্যক প্রবাসী বাংলাদেশি বর্ষবরণ নিয়ে বিস্তারিত জানাচ্ছেন আমাদের জার্মানি প্রতিনিধি হাবিবুল্লাহ বাহার নানা আয়োজনের মধ্যে দিয়ে জার্মানি প্রবাসী বাংলাদেশিরা বাংলা নববর্ষ উদযাপন করেছেন জার্মানি প্রবাসী বাংলাদেশিদের ঐতিহ্যবাহী সংগঠন বাংলাদেশ কল্যাণ ট্রাস্ট বাংলা নতুন বছরকে বরণ করে নেয়ার জন্য ফ্রাঙ্কফুটে আয়োজন করে বৈশাখী উৎসবের রোকন ফয়সালের মনোমুগ্ধকর পরিচালনায় মনজ্ঞ এই অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা ও সভাপতি মঞ্জুর হোসেন সরকার অনুষ্ঠানে উপস্থিত কমিউনিটি নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন মাসুদ রাজা হাফিজুর রহমান আলম খালেদ ইসলাম আবু সেলিম মাহফুজ ফারুক খান লিটন প্রমুখ বৈশাখী অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মিতা সরকার শিখা ফয়সাল শামীমা আক্তার রাসেল হাসান মিয়া রেশমা বেগম মানিন সরকার দেলোয়ার হোসেন নিজামুদ্দিন সহ আরও অনেকে জার্মানি প্রবাসী শিল্পী রিয়েল আনোয়ার হ্যাপিউদ্দিন শিরিন আলম কাইফ খান এবং অন্যান্য শিল্পীদের একের পর এক দেশীয় গান অনুষ্ঠানকে করে তুলেছিল প্রাণবন্ত উৎসবে শিশু কিশোরদের অংশগ্রহণ এবং তাদের নাচ গান অনুষ্ঠানকে করে তুলেছিল আনন্দময় বৈশাখী সাজে সজ্জিত প্রবাসী বাঙালি নারীদের অংশগ্রহণ ছিল লক্ষণীয় বৈশাখী গান পুরোনো দিনের গান দেশীয় খাবার সবকিছু মিলে পুরো অনুষ্ঠান যেন হয়ে উঠেছিল প্রবাসের বুকে এক টুকরো বাংলাদেশ একটি অরাজনৈতিক আয়োজন হিসেবে দল মতের উঠে সবাই এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন ফলে বৈশাখী উৎসবটি পরিণত হয়েছিল প্রবাসী বাংলাদেশিদের মিলন মেলায় দেশ এবং দেশের বাহিরে আমরা যারা যেখানে আছি সবাইকে আমি নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি শুভ নববর্ষ আয়োজকেরা জানান সুদূর প্রবাসী থেকেও বাংলা সংস্কৃতির প্রতি প্রবল ভালোবাসা থেকেই তারা এই উৎসবের আয়োজন করেছেন এই আয়োজনের মূল উদ্দেশ্য ছিল প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাঙালি সংস্কৃতি সম্পর্কে ধারণা দেওয়া প্রবাসে বসবাসকারী নবীন প্রবীণ সকলের কাছে সুন্দর বাংলা সংস্কৃতিকে বেশি বেশি করে তুলে ধরতে তারা বদ্ধপরিকর বলে জানান হাবিবুল্লাহ আল বাহার এনটিভি ইউরোপ নিউজ জার্মানি আমাদের পূর্বপুরুষদের কঠোর পরিশ্রমের মাধ্যমে হাতে গোড়া কারি ইন্ডাস্ট্রি নানা প্রতিকূলতার মাধ্যমে বর্তমান সময় পার করছে আর এই ক্রান্তিকালে কারি শিল্পের বিভিন্ন দিক নিয়ে খুব শীঘ্রই শুরু হতে যাওয়া এনটিবি ইউরোপের ব্র্যান্ড নিউসো মির্দা গাবনার ইতিমধ্যেই বিভিন্ন মহলের প্রশংসা করিয়েছে এর সাবেক প্রেসিডেন্ট পাশা সহ যুক্তরাজ্যের নর্থাম্পটনের ব্যবসায়ীরা এই প্রোগ্রামকে স্বাগত জানানোর পাশাপাশি তুলে ধরেছেন তাদের ভাবনা ও মতামত এ নিয়ে দেখুন এম এ ফাত্তা চৌধুরী ফৈসলের একটি প্রতিবেদন ব্রিটেনের কারি শিল্পের বিভিন্ন দিক নিয়ে এনটিবিউর নিউশো মিট দ্য কমিউনিটিতে ব্যাপক সাড়া ফেলেছে আমাদের পূর্বপুরুষদের কঠোর পরিশ্রমের মাধ্যমে হাতে ব্রিটেনের কারি ইন্ডাস্ট্রি আর এই ইন্ডাস্ট্রি নব্বই ভাগে পরিচালিত হয় ব্রিটিশ বাংলাদেশিদের দ্বারা যাতে রয়েছে প্রায় লক্ষাধিক ব্রিটিশ বাংলাদেশের কর্মসংস্থান বর্তমানে স্টাফ সংকট ছাড়াও নানাবিধ সমস্যায় জর্জরিত এই ইন্ডাস্ট্রি পরিসংখ্যান অনুযায়ী প্রতি সপ্তাহে বন্ধ হচ্ছে রেস্টুরেন্ট কিংবা টেকওয়ে ক্রান্তিকালীন মুহূর্তে কারি শিল্পের সাফল্য ব্যর্থতা সম্ভাবনা এবং সমাধানের উপায় নিয়ে খুব শীঘ্রই শুরু হতে যাওয়া এনটিবি ইউরোপের মিট দ্য গাভনার ইতিমধ্যে বিভিন্ন মহলের প্রশংসা করিয়েছে বিসি এ প্রাক্তন প্রেসিডেন্ট পাশা খন্দকার মনে করেন এই প্রোগ্রামের মাধ্যমে কারি ইন্ডাস্ট্রির বড় ধরনের সহযোগিতা হবে যদি আপনারা প্রোগ্রামটা করতে পারেন আমি মনে করব হেল্প হবে ইন্ডাস্ট্রির এখন এই ইন্ডাস্ট্রিটা বিভিন্নভাবে চ্যালেঞ্জের মুখোমুখি এ ধরনের প্রোগ্রাম ইন্ডাস্ট্রিকে এনকারেজ করবে টিকে থাকার জন্য এই ধরনের প্রোগ্রাম বিশেষ করে কমিউনিটির যে হেল্প দরকার আমাদেরকে দিস ইজ দি ইন্ডাস্ট্রি ইজ দ্য স্পাইন ফর দিস কমিউনিটি এই স্পাইনটাকে ধরে রাখার জন্য এন টিভি কিংবা আরও যদি কোনো মিডিয়া এগিয়ে আসে আমি মনে করব এটা একটা অভিভাবকের কাজ হবে ইন্ডাস্ট্রি নর্দামটনের কমিউনিটি নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরাও মিট দ্য গভর্নরের সফলতা কামনা করে তাদের ভাবনা ও মতামত তুলে ধরেছেন আই ওয়েলকাম এন্টিভি ইউরোপ ফর দ্য ইনিশিয়েটিভ প্রোগ্রাম মিট দ্য গভর্নরস আর রেস্টুরেন্ট ইন্ডাস্ট্রি ইজ লাকিং ফো স্টাফ শোর্টিজ ফর মেনে ইয়ারস আই হ্যাভ সিন a lot of successful businesses been closed over UK and I hope to see this program will bring a brighter future for our industry inshallah আপনারা যে ক্যাম্পেইনটা করতেছেন আমাদের কারি ইন্ডাস্ট্রির জন্য এটা খুব সময় উপযোগী আমি বিশ্বাস করি এই ক্যাম্পেইনের মাধ্যমে আমাদের কারি ইন্ডাস্ট্রির কিছু সমস্যার দূর হবে যেমন আমরা স্টাফ সংকটে ভুগতেছি এই কারি ইন্ডাস্ট্রি বিলিয়ন পাউন্ড রেভিনিউ গভর্নমেন্টকে দেয় এবং গভর্নমেন্টেরও উচিত আমরা মনে করি আমাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আমরা যাতে দেশ থেকে ভালো শেফ ভালো ওয়েটার ভালো নিয়ে আসতে পারি এবং কারি ইন্ডাস্ট্রির অন্যান্য যে অসুবিধাগুলো আছে সেগুলোও গভর্নমেন্ট আমাদের দিকে একটু সুনজরে দেখবে এই আশাবাদ আমি ব্যক্ত করি I wish NTB all the best for their new features coming. The meet the governor. I think NTB probably one of the best international TV broadcasts in the United Kingdom. And I wish them all the best and I'm looking forward to watch this. Kari Shilpere Shomasha Shomadane meet the governor এক নতুন pot ummu করবে এমনটাই emontai pratasha kataras <laughs> der. M.A. Fattah Chowdhury Faisal, NTV Europe, Northampton. দর্শক এবারে জানিয়ে দেব কমিউনিটি প্রসঙ্গ নববর্ষের আনন্দ ভাগাভাগি করে নিতে এবং অনলাইন পথ চলার ধারাবাহিকতা বজায় রাখার প্রচেষ্টায় রবিবার পূর্ব লন্ডনের স্ট্রিট কমিউনিটি সেন্টারে ইংল্যান্ড প্রবাসী পেনসিলররা একত্রিত হয়েছিলেন এক বৈশাখী আড্ডায় প্রধান সমন্বয়ক কানিস ফাতেমা টুসির পাশাপাশি অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শারমিন মিলা মুর্শেদ আক্তার মুন্তাসির, রুবেল সাদিয়া গাজী অন্তরা নিজামুদ্দিন সহ আর অনেকে পেনসিলর জলকণা বৃষ্টি এবং এনি সুস্মিতার সঞ্চালনায় সাংস্কৃতিক পর্বের শুরুতেই সমবেত কণ্ঠে হে বৈশাখ এই গানটির মাধ্যমে ইংল্যান্ড প্রবাসী পেন্সিলররা নতুন বছরকে স্বাগত জানাই পুরো আয়োজনে গান কবিতা আবৃত্তি নৃত্য আগত অতিথিদের মধ্যে উপভোগ্য করে তোলে এছাড়াও বৈশাখের আমেজ পুরোপুরি তুলে ধরতে অনুষ্ঠানে দেশীয় খাবারের সমার ছিল পুরো আয়োজন জুড়ে এই পেন্সিলের পচ্ছলা আজ থেকে দুবছর আগে এবং পেন্সিল বাংলাদেশে এটির উৎপত্তি এবং এখন পুরো পৃথিবী জুড়ে পেন্সিলের বিভিন্ন প্ল্যাটফর্ম তৈরি হচ্ছে বাংলা নববর্ষ চোদ্দশো ছাব্বিশকে বরণ করে নিয়েছে ম্যানচেস্টারস্থ বাংলাদেশ সহকারী হাইকমিশন আমাদের গ্রেটার ম্যানচেস্টার প্রতিনিধি শাহ মুবাসির আলী জানান রবিবার দূতাবাস কর্মকর্তা ও সহকারী ইসলামের স্বাগত বক্তব্যের মাধ্যমে বৈশাখী মেলার মূল কার্যক্রম শুরু হয় এতে উপস্থিত ছিলেন রাজনৈতিক সামাজিক ও কমিউনিটি নেতৃবৃন্দ এছাড়াও বর্ষবরণ আয়োজনে সাংস্কৃতিক অনুষ্ঠান খেলাধুলা শিশুদের জন্য বাউন্সি ক্যাসেল বাঙ্গালিয়ানা খাবার সহ বাঙালি ক্রিস্ট সংস্কৃতির সাথে সামঞ্জস্যপূর্ণ বিভিন্ন তথ্য উপাত্ত প্রদর্শন করা হয় পরিশেষে এক মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে মেলার সমাপ্তি ঘটে পর্তুগালের রাজধানী লিসবনের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে বর্ষবরণ উৎসব চোদ্দশো ছাব্বিশ উদযাপিত হয়েছে রবিবার ছুটির দিন থাকায় বিপুল সংখ্যক প্রবাসীর পদচারণায় মুখরিত হয়ে ওঠে দূতাবাস প্রাঙ্গণ নানান বর্ণিল সাজে সজ্জিত প্রবাসী বাংলাদেশিদের এ সময় দূতাবাসে স্বাগত জানান দূতাবাসের প্রথম সচিব হাসান আবদুল্লা তৌহিদ এবং দূতাবাসের কর্মকর্তারা বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রুহুল আলম সিদ্দিকীর শুভেচ্ছা বক্তব্যের মাধ্যমে বৈশাখী বরণ উৎসব অনুষ্ঠানের সূচনা করা হয় প্রথম পর্বের শুরুতে প্রবাসে বেড়ে ওঠা শিশুদের নৃত্য ছড়া গান ছাড়াও বিভিন্ন গেম শোর মধ্য দিয়ে প্রবাসীরা মাতিয়ে তুলে পুরো দূতাবাস প্রাঙ্গন অনুষ্ঠানের শেষ পর্বে ছিল রাফেল ড্র ও পুরস্কার বিতরণী লিসবনের বৈশাখী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পর্তুগালের রাজনৈতিক ও সামাজিক বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বাংলা নববর্ষ উপলক্ষে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় মহিলা সমিতি বন্দনের আয়োজনে অনুষ্ঠিত হয়েছে বাংলা নববর্ষের পিঠা উৎসব ও আলোচনা সভা আমাদের অস্ট্রিয়া ভিয়েনা সহকর্মী সোহেল চৌধুরী জানান সংগঠনের সভানেত্রী শিউলি সৌকতের তত্ত্বাবধানে ও সাধারণ সম্পাদিকা শাইখ আফরুজা রিনার উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাবাদ করেন হাফিজা সাউদা ফেরদৌস অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দন মহিলা সমিতির প্রতিষ্ঠাতা সভানেত্রী নাসরিন নাহিদ এ সময় তিনি বাংলাদেশের নারীদের উন্নয়নে প্রধানমন্ত্রীর আন্তরিক প্রচেষ্টার কথা তুলে ধরেন এবং নুসরাত হত্যাকারীদের প্রকাশ্যে বিচারের দাবি করেন অনুষ্ঠানে এক বছরের জন্য বন্দন মহিলা সঞ্চয় ও কল্যাণ সমিতির কার্যকরী পরিষদ ঘোষণা করা হয় তেরো সদস্যের এই পরিষদের সভাপতি সুলতানা নাসরিন নাহিদ ও শিউলি বেগমকে সাধারণ সম্পাদিকা করে ইলেকশন কমিশনার ওয়াজিউন নাহার রহমান এই পরিষদ ঘোষণা করেন স্পেনের মাদ্রিদে সংবর্ধিত হয়েছেন বাংলাদেশ পাওয়ার সেলের মহাপরিচালক প্রকৌশলী মোহাম্মদ হুসাইন আমাদের স্পেন বিউরো প্রধান সেলিম আলম জানান শুক্রবার স্পেন আওয়ামী লীগ আয়োজিত ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এ রবিন এফ এম ফারুক প্রাবেল ও রফিক খানের পরিচালনায় অনুষ্ঠানের বক্তব্য রাখেন স্পেন আওয়ামী লীগ নেতৃবৃন্দ এ সময় সংবর্ধিত অতিথি বলেন পৃথিবীর যে কোনো দেশের উন্নয়ন এবং অগ্রগতির প্রথম ও প্রধান শর্ত হল বিদ্যুৎ আর যোগাযোগ ব্যবস্থা তিনি বলেন আওয়ামী লীগ সরকার যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে বিদ্যুৎ ঘাটতি পূরণ পদ্মা সেতু পাতাল রেল উড়াল রেল স্থাপনা দ্রুত এগিয়ে যাচ্ছে যা ঢাকা শহর সহ গোটা বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে যাবে অনুষ্ঠানের শুরুতে সংবর্ধিত অতিথিকে ফুল দিয়ে বরণ করেন স্পেন আওয়ামী লীগ এবং প্রবাসী চাঁদপুরবাসী দর্শক এবারে জানিয়ে দেব বাংলাদেশ প্রসঙ্গ নুসরাত জাহান রাফিকে হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে রাজধানীতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন এ সময় হত্যা মামলার প্রধান আসামি মাদ্রাসার অধ্যক্ষ সিরাজ সহ দোষীদের দ্রুত সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় আন্দোলনকারীদের অভিযোগ অতীতের বিচারহীনতার সংস্কৃতির কারণেই এমন সব নৃশংস ঘটনা বারবার ঘটছে বিস্তারিত দেখুন রিপোর্টে ফেনীর সোনাগাজিতে চরম নৃশংসতার শিকার হতে হয় মাদ্রাসা ছাত্রী জাহান রাফিকে তাকে আগুনে পুড়িয়ে হত্যার প্রতিবাদে সর্বত্রই এখন ক্ষুব্ধ প্রতিক্রিয়া এই হত্যাকাণ্ডের প্রতিবাদে ও রাজধানীর বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করেছে বিভিন্ন সংগঠন জাতীয় সংসদ ভবনের সামনে কন্যা অ্যাডভোকেসি ফোরাম ও সুশাসনের জন্য নাগরিক সুজন আয়োজিত মানববন্ধনে মাদ্রাসার অধ্যক্ষ সিরাজুদ্দৌলা সহ দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হয় নারীর প্রতি এই ধরনের নৃশংসতা যেন চিরতরে এর অবসান ঘটে বিচারহীনতার সংস্কৃতি আজকে এই যে এই রকম অপকর্মের বিস্তারের জন্য মূলত দায়। তাই আমাদের এই বিচারহীনতার সংস্কৃতি প্রবসান ঘটাতে হবে আর অপরাজেয় বাংলার সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা এতে বক্তারা বলেন অতীতের খুন ধর্ষণের ঘটনার বিচারহীনতার কারণেই বাড়ছে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি আমরা ওই দারোগার শাস্তিও দাবি করব কেন সে সঠিক সময়ে সঠিকভাবে মামলাটা গ্রহণ করলো না যদি তা করতো তাহলে হয়তো ট্র্যাজেডি এতদূর অগ্রসর হত না জাতীয় প্রেস ক্লাবের সামনে মানবাধিকার আন্দোলনের মানববন্ধন থেকে নুসরাত হত্যার বিচারের জন্য বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয় অত্যাচার নির্যাতন ধর্ষণ চলছে তার বিরুদ্ধে প্রতিবাদের সাহসী কণ্ঠ প্রতিবাদের মানুষ প্রয়োজন এই দেশ কোন মানুষের দেশ নয় যারা শাসন করছে তারা সমস্ত দেশ থেকে মানব মানবীয়তাকে নুসরাত হত্যার সাথে জড়িতদের বাঁচাতে রাজনৈতিক ছত্রছায় কোন ধরনের অপতৎপরতা যাতে না হয় সরকারকে সে বিষয়ে সজাগ থাকার দাবি জানান আন্দোলনকারীরা হাসানুল সাউন এনটিভি নিউজ ঢাকা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্যারোলে মুক্তির বিষয়টি দলের নয় এটা খালেদা জিয়া ও তার পরিবারের বিষয় অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মুশারফ হোসেন বলেছেন সরকার নুসরাত জাহানের হত্যাকাণ্ডের ঘটনাকে দামা চাপা দেওয়ার চেষ্টা করছে আলাদা দুইটি অনুষ্ঠানে বিএনপির নেতারা এমন কথা বলেন আরও বিস্তারিত দেখুন রিপোর্টে জাতীয়তাবাদী ওলামা দলের নবগঠিত আহ্বায়ক কমিটির সদস্যদের সাথে নিয়ে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পরে তিনি সম্প্রতি রাজনৈতিক ইস্যু বিএনপি চেয়ারপারসনের প্যারোলে মুক্তি চাওয়ার বিষয়টি এবং জাতীয় সংসদে যাওয়া প্রসঙ্গে দলের অবস্থান তুলে ধরেন প্যারোল একটা বিষয় যেটা আমাদের দলের বিষয় নয় এটা দেশনেত্রী বেগম খালেদা জিয়া অসুস্থ তার একটা বিষয় তার পরিবারের বিষয় সুতরাং সেটা নিয়ে আমরা খুব বেশি আলোচনা করিনি সংসদে যাওয়া নাকি আপনাদের দলে কোনো আলোচনা আছে না আমাদের মধ্যে এর মধ্যে কোনো আলোচনা হয়নি এদিকে জাতীয় প্রেস ক্লাবে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত আলোচনা সভায় বিএনপি নেতা ডক্টর খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন সুশাসন না থাকার কারণে দেশে নুসরাত হত্যাকাণ্ডের মতো ঘটনা প্রতিরোধ করা যাচ্ছে না যাদেরকে গ্রেপ্তার করেছে তারাও স্বীকার করেছে আজকে আমরা শুনতে পাচ্ছি যেখানে উপজেলা আওয়ামী লীগের সভাপতি জড়িত সারা জাতিকে যে হত্যাটি এত নাড়া দিল সেখানে তার পেছনে আওয়ামী লীগ বলে আজকে গ্রেপ্তার হয় না আজকে মন্ত্রীরা সরকার নানাভাবে বক্তব্য দিয়ে কিন্তু এটাকে অন্য পথে পরিচালিত করার জন্য ধামাচাপা চেষ্টা করছে গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনের জন্য জনগণ ঐক্যবদ্ধ আছে উল্লেখ করে খন্দকার মোশারফ হোসেন বলেন জনগণ এখন সময়ের অপেক্ষায় নিদ্ধয়া ফারহানা নিউজ ঢাকা হবিগঞ্জ জেলার নবীবন উপজেলার দিগলবা ইউনিয়নে কুশিয়ারা নদীর ভাঙ্গন রোধের কাজ শুরু করা হয়েছে সোমবার দুপুরে দু কোটি 26 লাখ টাকা বরাদ্দের প্রায় 43700 জিও ব্যাগ ফেলার কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ এক আসনের সাংসদ সদস্য গাজী দিগল বাগ গ্রামের চারশো মিটার নদীর এলাকা জুড়ে পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে এ কাজে সূচনা করা হল এ সময় আরো উপস্থিত ছিলেন নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদ বিন হাসান মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের প্রধান ইঞ্জিনিয়ার আব্দুল শহীদ হবিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের এস ডি কমল লাল শৌকত দিগল বাগ ইউপি চেয়ারম্যান আবু সাঈদ এউলামিয়া ইউপি আওয়ামী লীগের সভাপতি গোলাম হোসেন দিগলবাগ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক সালে আহমেদ সহ এলাকার লোকজন উল্লেখ্য নদী বাঙ্গন পরিদর্শনে এসে বাংলাদেশ পানি পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ ফারুক এমপি ভাঙ্গন রোদের আশ্বাস দিয়েছিলেন এলাকার এই নদী ভাঙ্গন রোদে দীর্ঘদিন ধরে কাজ করে আসছিলেন দিগলবাগ উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি আজিজুর রহমান শিবলি হাওর এলাকায় নতুন দানের উৎসবে নতুন বছরকে স্বাগত জানাতে বর্ণাঢ্য শোভাযাত্রা সহ নানা আয়োজনের মাধ্যমে সুনামগঞ্জে পালিত হয়েছে বর্ষবরণ অনুষ্ঠান বাংলা বছরের প্রথম দিনকে স্বাগত জানিয়ে রবিবার সকালে জেলা প্রশাসনের আয়োজনে শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি জেলা প্রশাসকের কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জুবিলি উচ্চ বিদ্যালয়ের মাঠে গিয়ে শেষ হয় এ সময় শোভাযাত্রায় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ চার আসনের সাংসদ পীর ফজলুর রহমান মিসবা জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল পুলিশ সুপার বরকতুল্লাহ খান সহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এছাড়া বর্ষবরণে শহরের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে পৃথক পৃথক স্থানে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল দর্শক সংবাদ শেষ করব তবে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আবারও ব্রেক্সিট ডেডলক ভেঙ্গে দ্রুত সমাধানের কথা জানালেন ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান চমকালো আয়োজনে সহ ইউরোপ জুড়ে পালিত হয়েছে বাংলা বর্ষবরণ অনুষ্ঠান এবং নুসরাত জাহান রাফির হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন সহ নানা কর্মসূচি পালিত দর্শক এই ছিল আমাদের হাতে থাকা এন টিভির ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন এ খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন www.europeantv.com ডাব্লিউ ডট ইউরোপ ডট কম এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ